প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপডেট পাচ্ছ এই মুহূর্তে যারা নতুন ছাত্রছাত্রী রয়েছো ফার্স্ট ইয়ারের এর কিংবা অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো কলেজ বলা কোনো কলেজের পক্ষ থেকে কোনো ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে তোমাদের অফলাইন ক্লাস না কোনো ইউনিভার্সিটি কোনো কলেজ কিন্তু জানিয়ে দিচ্ছে এই মুহূর্তেই তোমাদের অফলাইন এ এক একটা ইউনিভার্সিটি এক এক রকম ডিসিশন নিচ্ছে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটির ক্ষেত্রে কী আপডেট রয়েছে এ তুমি যে কলেজে পড়ছো সেই ইউনিভার্সিটির ক্ষেত্রে কী আপডেট রয়েছে সমস্তটাই এই ভিডিওতে এ একাধিক আর কলেজ এবং ইউনিভার্সিটির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমরা সকলেই আমাকে বলছো যে আমি অমুক কলেজে পড়ি আমি অমুক ইউনিভার্সিটি পড়ি সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো অনেক কটা ইউনিভার্সিটি এবং অনেক কটা কলেজ নিয়ে এই মুহুর্তে তোমাদের তাদের প্ল্যানিং তাদের পরিকল্পনা অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে এনে পঠন পাঠন নিয়ে কাদের ক্ষেত্রে এই মুহূর্তে পড়ন পাঠন হচ্ছে না কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা কিন্তু রীতিমতো শেয়ার করব একাধিক কলেজ এবং একাধিক ইউনিভার্সিটি নিয়ে যেটি একটি লিডিং নিউজ পেপারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো দেখো টাইমস অফ ইন্ডিয়ায় কিন্তু রীতিমতো একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে সেভারেল ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ হ্যাভ বিন ডিসাইড টু অ্যালাউ ফেসার্স টু গো দ্য ক্যাম্পাস ফ্রম নভেম্বর সিক্সটিন ফর অফলাইন লেসেন্স বাট দে উইল নট টু ফলো আইদার

তাদেরকে এই কলেজের যে ফিল্ড তোমরা যারা টুয়েলভে পড়তে এ তোমরা এখনও যারা ইনফ্যাক্ট আগের বছর এ স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত অফলাইন ক্লাস করো নি তারা অনেকেই যে কলেজের যে ফিল্ড কলেজ ক্যাম্পাসে অফলাইনে ক্লাস করে সেই ফিল্ডটা নিতে পারো সেই কারণে কিন্তু অনেক এরকম ইউনিভার্সিটি এই মুহূর্তে ধাপে ধাপে নতুন পড়ুয়াদেরও কিন্তু কলেজ ক্যাম্পাসে এসে অফলাইনে ক্লাস করার পরিকল্পনা করছে ইনফ্যাক্ট প্রত্যেক দিন না হোক কম করে সপ্তাহে দু দিন কিংবা তিন দিন হলেও ও তারা ধাপে ধাপে কিন্তু ও ছাত্রছাত্রীদের ক্লাস করানোর কথা ভাবছে অফলাইনে এবং বাদ বাকি ক্লাস তারা অনলাইনেই করবে অন্যান্য দিনে হ্যাঁ মানছি কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে যারা রীতিমতো নতুনদের এই মুহূর্তে ক্লাস করাতে চাইছে না ক্যাম্পাসে আনতে চাইছে না তাছাড়াও কিন্তু এরকম ইউনিভার্সিটি রয়েছে যারা এই মুহূর্তে স্টুডেন্টদের লাইফটাকে ফিল করানোর জন্য বা নতুনদের কলেজ এর যে আনন্দ সেটাকে উপভোগ করানোর জন্য কিন্তু রীতিমতো অফলাইনে পঠন পাঠন চাইছে তো দেখে নেব আমাদের রাজ্যের কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এর কলেজ ইউনিভার্সিটি রিওপেন নিয়ে আপডেট যেমন এখানে বেথুন কলেজের কথা যদি বলি বেথুন কলেজ কি বলছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট ক্যান বি অ্যাটেন্ড অন ক্যাম্পাস ক্লাসেস ইন টু শিফট দ্য ফার্স্ট হাফ উইল বি ফ্রম ইলেভেন এ এম টু টু পি এম অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ফ্রম টু পি এম টু ফোর থার্টি পি এম ফাইভ পি এম আর্ট স্টুডেন্ট উইল বি অ্যাটেন্ড দ্য ফার্স্ট হাফ অ্যান্ড সায়েন্স স্টুডেন্ট দ্য সেকেন্ড হাফ তার মানে তোমরা বুঝতেই পারছো বেথুন কলেজ কিন্তু দুটো শিফটে নতুন ছাত্রছাত্রী অর্থাৎ ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদের আনার পরিকল্পনা করছে এ প্রথম শিফটে আসবে যারা আর্টসের ছাত্রছাত্রী আছে এ এগারোটার থেকে দুপুর দুটো পর্যন্ত তাদের অফলাইনে ক্লাস করানোর কথা ভাবছে আর্টসের স্টুডেন্টদের এবং ফার্স্ট সেমিস্টারে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের সেকেন্ড হাফ অর্থাৎ দুটো থেকে সাড়ে চারটে কিংবা পাঁচটা পর্যন্ত তাদের ক্লাসের করানোর কথা পরিকল্পনা করছে এ রকমভাবে কিন্তু বেথুন কলেজ চাইছে দুটো শিফটে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা যাতে কলেজ ক্যাম্পাসে এসে পড়াশোনা করে এরপরে দেখো লেডি ব্রাহ্মণ কলেজের থেকে কি বলা হচ্ছে সায়েন্স ফেসার্স উইল বি গো টু দ্য ক্যাম্পাস মন্ডে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে অ্যান্ড আর স্পেসার্স উইল বি অ্যাটেন্ড অন টিউজডে থার্সডে অ্যান্ড স্যাটারডে তার মানে বুঝতেই পারছো লেডি ভবন কলেজ কিন্তু ফার্স্ট ইয়ারে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য মন্ডে ওয়েডনেসডে এবং ফ্রাইডে অফলাইন ক্লাস করার কথা ভাবছে এবং আর্টসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু ক্লাস করানো হবে থার্সডে টুয়েস ডে এবং স্যাটারডে এরপরে আশুতোষ কলেজ এবং নিউ আলিপুর কলেজের কথা যদি বলি তো এখানে কি বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট উইল ক্লাসেস অন মনডে অ্যান্ড থার্সডে মানে আশুতোষ কলেজ এবং নিউ আলিপুর কলেজের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ফিজিক্যাল ক্লাস করতে পারবে সপ্তাহে দুদিন মন্ডে আর টুয়েসডে তারপরে দেখো সুরেন্দ্রনাথ কলেজের পক্ষ থেকে কি বলা হচ্ছে ফেসার্স উইল বি অ্যাটেন্ড ক্লাস অন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এ সুরেন্দ্রনাথ কলেজের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে প্রথম যারা নতুন পড়ুয়া রয়েছে তারা কিন্তু ফ্রাইডে এবং স্যাটারডেতে এ অ্যাকচুয়ালি ক্লাস করবে এই সমস্ত কলেজের সিদ্ধান্ত দেখে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা কলেজ কিন্তু এই মুহূর্তে একই রকম সিদ্ধান্ত নিচ্ছে না তারা নতুন যারা পড়ুয়া রয়েছে তাদেরকে ধীরে ধীরে আনার পরিকল্পনা করছে ধাপে ধাপে এবং একই সাথে সপ্তাহে কোনো কলেজ চাইছে তিন দিন কোনো কলেজ নিচ্ছে দুদিন অফলাইনে ক্লাসের জন্য এবং বাদ বাকি দিন তো তোমাদের অনলাইনে ক্লাস চলবেই এবং কিছু কলেজ এরকমও রয়েছে সপ্তাহের প্রত্যেকটা দিনই তারা কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের অফলাইনে ক্লাস করানোর কথা ভাবছে দুটো শিফটে মানে অল্প পরিসর সময় হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের অল্প পরিসর সময় কিন্তু আর্টসের স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি ক্যাম্পাসে এনে ফিজিক্যাল ক্লাস করানোরই পরিকল্পনা করছে সমস্ত সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সমস্ত কোভিড প্রোটোকল মেনে এরপরে ইউনিভার্সিটি ওয়াইজ আপডেটগুলো কী রয়েছে সেটা দেখে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এখানে পিএইচডি এম ফিলের স্টুডেন্টদের অন ক্যাম্পাসে এসে পড়াশোনার কথা বলছে এবং অন্যান্য আর্টস সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্টরা আছে তাদের রীতিমতো ও যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট ডিসিশান নেবে নিজেদের মতন করে সেটা বলছে কিন্তু ফার্স্ট সেমিস্টারের ইউজি স্টুডেন্টদের কিন্তু এই মুহূর্তে এ ডাকা হচ্ছে না মানে এই ষোলোই নভেম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের কিন্তু এই মুহূর্তে ডাকা হচ্ছে না যদি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি কাল ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেমিস্টারের পিজি যারা স্টুডেন্ট রয়েছে তাদের অনলাইনে ক্লাস করতেই বলছে শুধুমাত্র থার্ড সেমিস্টারের স্টুডেন্টদেরই কিন্তু অন ক্যাম্পাসে ক্লাস করানোর কথা ভাবছেন এরপরে আরবিইউর কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু অনলি এন্ড সেমিস্টারের স্টুডেন্টদের কিন্তু অ্যাটেন্ড করতে বলছে অফলাইন ক্লাস এখানে বলে দিচ্ছে টুইজডে ওয়েনেসডে এবং থার্সডে কিন্তু এন্ড সেমিস্টারের অফলাইন ক্লাসের পরিকল্পনা করছে আরবিইউ তার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কথা যদি বলি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু এখনো পর্যন্ত সরাসরি কোনো ডিসিশন নিতে পারেনি তারা আরও ও বৈঠক করবে আরও আলোচনার মাধ্যমে ফাইনাল ডিসিশন নেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার মানে তোমরা বুঝতেই পারছো ষোলোই নভেম্বর কলেজ ইউনিভার্সিটি ওপেন নিয়ে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু প্রত্যেকে কলেজ খুলছে না কিছু কিছু ইউনিভার্সিটি কিছু কলেজ কিন্তু এই মুহূর্তে সত্যি নতুনদেরও ক্লাস করানোর কথা ভাবছে ধাপে ধাপে বা শিফট করে কিংবা সপ্তাহে দুদিন একদিন করে কিছু ইউনিভার্সিটি এখনও পর্যন্ত ডিসিশান নিতে পারেনি কোনো সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিতে পারেনি এবং অনেক এরকম ইউনিভার্সিটি রয়েছে যারা রীতিমতো ভাবছে এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে যা ছাত্রছাত্রী রয়েছে অনেক মানে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে ভাবছে প্রথম যে সেমিস্টার রয়েছে যাদের ভ্যাকসিনেশন হয়নি ই টিকাকরণ হয়নি তাদেরকে এই মুহূর্তে কলেজে আনা হবে না তার সত্ত্বেও কিছু এরকম ইউনিভার্সিটি আমরা দেখে নিলাম কলেজ দেখে নিলাম যারা এই মুহূর্তে ধাপে ধাপে সপ্তাহে কমপক্ষে এবং এবং দুটো শিফটে বা বিভিন্ন পদ্ধতিতে কিন্তু ছাত্রছাত্রীদের কলেজ ক্যাম্পাসে এ সুযোগ দিচ্ছে এ এবং ক্লাস করার তো এর মধ্যে তোমরা কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে পড়ছো অবশ্যই ওই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সেই কলেজ অনুযায়ী আমি নোটিস বা বিজ্ঞপ্তি এলেই তোমাদের শেয়ার করব ও সেই কারণে তোমরা কলেজের নাম এবং ইউনিভার্সিটির নাম অবশ্যই মেনশন করো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ